জব নিউজে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি আবারও হাজির হলাম নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। আজকে আমি যে বিষয়ে আলোচনা করব, শ্রমিক মন্ত্রণালয়ে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে আপনি এখানে আবেদনের যোগ্য। তো আমরা এই বিষয়ে বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করব। যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, তারা একটা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী চাকরির খবর সবার আগে পাওয়ার জন্য। তো আমরা এই বিষয়ে বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করব, আপনারা কিভাবে আবেদন করবেন, লাস্ট ডেট কবে রয়েছে, কি প্রসেস রয়েছে, সম্পূর্ণ বিস্তারিত আপনাদের সঙ্গে আগে আলোচনা করব। তো এখানে প্রচুর ভ্যাকেন্সি রয়েছে, আপনারা চাইলে অবশ্যই এখানে আবেদন করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে এখনো জয়েন হননি, ডিসক্রিপশনে লিংক পেয়ে যাবেন, সেখানে গিয়ে জয়েন হয়ে নেবেন। আমি সমস্ত চাকরির নোটিফিকেশন সেখানে দিয়ে থাকি, আপনারা সেখান থেকে সরাসরি গিয়ে ডাউনলোড করে নিতে পারেন। তো এখানে আপনারা সবার প্রথমে দেখতে পাচ্ছেন এমপ্লয়িজ প্রোভাইডেন্ড ফান্ড অর্গানাইজেশন রিক্রুটমেন্ট 2023। চাকরি প্রার্থীর জন্য খুশির খবর, উচ্চ মাধ্যমিক পাশের সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এবং স্টেনোগ্রাফার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন। এখানে যেটা লাস্ট ডেট রয়েছে 26 এপ্রিল 2023, এই তারিখের মধ্যে আপনাদের আবেদন কমপ্লিট করতে হবে। কিভাবে আপনি আবেদন করবেন এই বিষয়ে বিস্তারিত আমি আগে আপনাদের সঙ্গে আলোচনা করব। এবং যারা যারা এই নোটিফিকেশনটা পেতে চান, তারা তারা আমার টেলিগ্রাম চ্যানেলে গিয়ে জয়েন হয়ে নেবেন, আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সরাসরি গিয়ে জয়েন হতে পারবেন। আমি সমস্ত চাকরির নোটিফিকেশন সেখানে দিয়ে থাকি, আপনারা সেখান থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারেন। তো পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি নিয়োগকারী সংস্থা যেটা রয়েছে ইপিএফও, এই সংস্থা থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পদের নাম যেটা আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড স্টেনোগ্রাফার, এই দুই পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন মোট শূন্য পদ যেটা রয়েছে 2,859টি মোট শূন্য পদ রয়েছে। এখানে যেটা বেতনের কথা বলা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন 25,000 থেকে 92,300 টাকা পর্যন্ত স্যালারি হবে। চাকরির ধরন এটা একটা সরকারি চাকরি, আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। স্থান আপনি সারা ভারত জুড়ে যে কোনো জায়গা থেকে চাইলে আবেদন করতে পারেন। তো ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন epfindia.gov.in, এই ওয়েবসাইটে আপনাদেরকে ভিজিট করতে হবে। তো আমার টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হননি, তারা গিয়ে তাড়াতাড়ি জয়েন হয়ে নেবেন। তো পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন পদের নাম যেটা রয়েছে, এখানে সোশ্যাল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এবং স্টেনোগ্রাফার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পরবর্তীতে দেখতে পাচ্ছেন মোট শূন্য পদ যেটা রয়েছে, ইপিএফ এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী 2,859টি শূন্য পদ রয়েছে। এখানে যেটা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, এখানে আবেদন করার জন্য প্রার্থীকে যে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাস, ব্যাচেলার ডিগ্রি সহ কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকলে আপনি এখানে আবেদন করতে পারেন। তো এখানে যেটা বয়সের সময়সীমা চাওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা 18 থেকে 27 বছরের মধ্যে আপনাদের বয়স হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী যেটা বয়সের সার, আপনারা সেটা পেয়ে যাবেন। পরবর্তীতে যেটা বলা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন পদের নাম আর প্রতি মাসে যেটা স্যালারি দেওয়া হবে, সোশ্যাল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট 29,200 থেকে 92,300 টাকা পর্যন্ত স্যালারি দেওয়া হবে। স্টেনোগ্রাফারের জন্য 25,500 থেকে 81,100 টাকা পর্যন্ত স্যালারি দেওয়া হবে। তো আবেদনের পদ্ধতি যেটা রয়েছে সেই বিষয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। তো সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন ইচ্ছুক যোগ্য প্রার্থীদের অনলাইনের মাধ্যমে ইপিএফ এর অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদেরকে সবার প্রথমে ভিজিট করতে হবে, আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো, সেখানে আপনারা পেয়ে যাবেন। তো সেখানে একটা আপনার বৈধ ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করতে হবে। করার পর আপনার যে সমস্ত শিক্ষাগত যোগ্যতা যাবতীয় ডকুমেন্টস, ফটো, সিগনেচার চাবে, সেগুলো আপনারা ভালোভাবে স্ক্যান করে আপলোড করে দিয়ে দেবেন। তিনিও ডকুমেন্টসের কথা যেসব বলা হয়েছে, মাধ্যমিকের এডমিট কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, পাসপোর্ট সাইজের এক কপি ফটো। পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন আবেদন মূল্য যেটা বলা হয়েছে আনরিজার্ভের ক্ষেত্রে 700 টাকা, এসসি এসটি পিডাব্লিউডি ফিমেলদের জন্য কোনো রকম আবেদন মূল্য লাগবে না। তো আবেদন মূল্য যেটা 700 টাকা আনরিজার্ভদের জন্য চাওয়া হয়েছে, সেটা আপনি যে কোনো মাধ্যমে করতে পারেন, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, যে কোনো মারফতে আপনি পেমেন্টটা করতে পারেন। তো আবেদনের শেষ তারিখ যেটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন 26 এপ্রিল 2023 তারিখের মধ্যে আবেদন শেষ হয়ে যাবে। তো যারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা খুব তাড়াতাড়ি আবেদন করে নিন। তো পরবর্তীতে দেখতে পাচ্ছেন নির্বাচন প্রক্রিয়া যেটা রয়েছে, এখানে প্রার্থীদের দুটি লিখিত পরীক্ষা প্রিলিমিনারি এবং মেইনের মাধ্যমে নিয়োগ করা হবে। তার সাথে আপনাদের স্কিল টেস্ট যেটা বলা হয়েছে কম্পিউটার টেস্ট, সেটা আপনাদেরকে দিতে হবে। পরবর্তীতে আবার দেখতে পাচ্ছেন গুরুত্বপূর্ণ ডেট রয়েছে প্রকাশিত যেটা নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে 23/3/2023-এ, আবেদন শুরু হবে 27/3/2023 থেকে, আবেদন শেষ 26/3/2023। তো যারা যারা এখানে আবেদন করতে চান তারা খুব তাড়াতাড়ি গিয়ে আবেদন করে নিন, আমি আপনাদের সুবিধার্থে ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সরাসরি গিয়ে ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। তো এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেট, দেখা হচ্ছে পরবর্তী একটা চাকরির খবরে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।